प्लीज पुरोटा वीडियो स्किप ना करे देखें। कतला कलिया बनानों जो हमें की नहीं काश्मीरी लंकार गुड़ो मझारे पिछाजे दुटो पिंज रसुन आदा मैं पिंज कुचि टमेटो और दुटो काचा लंका और जिरे गुड़ो। एखन आमी एगुलो के पेस्ट करे नेब। एखाने पिंज दिए दीची रसुन परिमाण मतो आदा देव तारपरे दिए देव टमेटो अल्प करे आर देव काचा लंका आर जिरेर गुड़ो आर लंकार गुड़ोटा दिए देव दिए आमी एटा पेस्ट करे नेब। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আস্তে আস্তে তেলটা গরম হলে আমি নুন হলুদ মাখা মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। তার আগে আমি এখানে একটু নুন দিয়ে নিলাম মাছটা যেমন না লাগে কড়াইয়ে। এখানে আমি একটু দেখি তেলটা গরম হয়েছে কিনা, যেন আমি হাত দিয়ে দেখলাম আর একটু খন্তি দিয়েও দেখে নেব তেলটা ভালো গরম হয়েছে কিনা। কারণ কি মাছ ভাজতে গেলে তেলটা ভালো করে গরম না হলে মাছ কিন্তু লেগে যায়। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখবা সবাইকে বলছি, কারণ কি গ্যাসের আঁচ যদি বাড়ানো থাকে তাহলে গায়ে তেল ছিটকানোর সম্ভাবনা থাকে। আমি এখন অল্প অল্প করে তাও দেখো আমার মাছগুলো একটু একটু লেগে গেছে, ওর জন্য আমি একটু ভালো করে ইয়ে করে নাড়াচাড়া করে ঠিক করে রেখে দেবো। এখন আস্তে আস্তে মাছটা ভাজা হোক। আমার মাছগুলো এখন আমি উল্টিয়ে দেব। এক পাট হয়ে গেছে, এখন আরেক পাট মাছ ভাজা করে আমি মাছগুলো নামাবো। গ্যাসের আঁচটা একটুখানি আমি বাড়িয়ে দিচ্ছি মিডিয়ামের মধ্যে, কারণ কি বেশি যদি বাড়িয়ে দিই তাহলে মাছটা মানে মাছটা না মাছের তেলটা গায়ে ছিটকাবে, ওর জন্য মিডিয়াম মধ্যে রাখবে। আর মাছটা প্রায় মনে হয়েই আসছে। হয়ে গেছে প্রায়, বেশি ভাজবো না। এখন আমি মাছটাকে উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। প্রায় হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে নামিয়ে নেব। ভেবেছিলাম সবগুলো একসঙ্গে তুলে ফেলবো কিন্তু একসঙ্গে তোলা যাবে না,
একটা দুটো করে তুলতে হবে, একটা দুটো করে আমি তুলছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা প্রায় গরম হয়ে যাচ্ছে, হয়ে গেছে, আমি একটু আগে তেলটা দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কালো জিরে, অল্প একটু কালো জিরে দিলে স্মেলটা খুব ভালো আসে। তার সঙ্গে আমি দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব। একটুখানি কালারটা চেঞ্জ হবে, তারপর আমি তার মধ্যে দেব কেটে রাখা টমেটো। এখন একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা টমেটোটা একসঙ্গে ভাজা হতে দেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাটা। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, টমেটোটা প্রায় মজে এসছে, এখন আমি এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। আর মশলাটার মধ্যে আমি নুন আর হলুদটা, মানে হলুদটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি, আর নুনটা আলাদাভাবে দিয়ে দেব। আপনারা নুনটা নিজেদের স্বাদ মতন বুঝে নুনটা দেবেন। এখন একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব, মশলাটা ভালোভাবে তেলটা বেরিয়ে যাবে। মশলার থেকে প্রায় তেলটা বেরিয়ে এসছে, এখন আমি এর মধ্যে মশলাটা একটু নাড়াচাড়া করেই মাছ দিয়ে দেব। ঠিক আছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা মাছের সঙ্গে মিশিয়ে তারপরে আমি আবার ঢেকে দেব। তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে তারপর আমি ওর মধ্যে ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে দেব। আমার কাতলা মাছের কালিয়া পুরো রেডি। আর তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিও। ধন্যবাদ।